हेलो बंधुरा तुम्हरा केमन आछो शुभ नवमी आज के ब्लगटा स्टार्ट करछि तुम्हारे शुभ नवमी अनेक अनेक शुभेच्छा। आज के घरे बनाच्छि बाटर पनीर, तो डाल पनीर बनाच्छि रात्रे बेला सकाल बेला जेहेतु नवमी दिन पाठार माँस है ये बाटर पनीर बनाच्छि तुम्हारा देखते पाच्छो। और एखाने देखो एटा होच्छे आमि तंदूरी रोटी बनाबो, आटाटा मेखे रेखेछि। तो आज के मैं डिनारे हे सकाल जेहेतु मटन हो मटन रे अल्प हमें सकाल खूब बिजी छम जो ब्लग बनाते ही पर भेवेल नवमी दिन करब। आज कल के बौदी दादा बौदी और चारू ओरा सब चले जा मैं कल के दादा बौदी दादा शवशुरबाड़ी जा আর দাদা শ্বশুরবাড়ি যাচ্ছে, এখানে একটু উল্টো হয়ে গেছে। মা দুর্গা যাচ্ছেন নিজের বাড়িতে কিন্তু এখানে উল্টো, দাদা যাচ্ছে শ্বশুরবাড়িতে। আর তোমাদের দেখে দিচ্ছি দুপুরবেলায় অনেক কিছুই হয়েছিল। এই দেখো মাটন, হ্যাঁ এটা রয়েছে রাত্রেবেলা তন্দুরির সাথে, যেটা অল্প বেঁচেছে আর একটু পনির বাটার পনির বানাতে বললো। আর অহনের অহনের সেই রাত্রেবেলা ঠাকুর দেখেছিলাম সপ্তমীর দিন, তো প্রচণ্ড ঘেমে গেছিলো, গরম ছিল আর ও প্রচণ্ড ঘামি, তাই জন্য ওই ঠান্ডা গাড়িতে ঠান্ডা হাওয়াটা মানে এসি অন ছিল না, কিন্তু ওই বাইরে ঠান্ডা হওয়ায় ওইরকম হতে গলাটা ফুসফুস স্টার্ট হয় এবং টনসিলটা একটু খুলেছে। তো জাস্ট আমার মনে হচ্ছে দুদিন লাগবে ঠিক হতে, তাই ওর একটু এনার্জি লেভেল খুব ডাউন। আরেকটা রুমে কি চলছে চলো একটু দেখে দিচ্ছি তোমাকে, এখানে আমার ব্যাটার চিকেনটা থাকলো, চলো আমি তোমাদেরকে দেখাতে দিচ্ছে। দেখি অহন বেটু তুমি জিতছ, এই দেখো অহন সর্দির রুমালটাকে নিয়ে এদিক থেকে ওদিক করছে। বেটু তোমার মুখটা দেখিয়ে দাও একটু, বুঝতে পারছো একদম আমরা ঠাকুরে এমন ঘুরেছি যে খারাপ ইয়ে হয়ে গেছিলো। আর প্রচুর এখন এখন মানে ওয়েদারটা চেঞ্জও হচ্ছে, সিজন চেঞ্জ, তাই জন্য শরীরটা মানে সবাইকারই একটু গলা খুশখুশ। আমি বলেছিলাম ভাই গলা খুশখুশ করছে, আজকে ভাই বেরিয়ে গেছে বলেছে রাত্রিতে ঢুকবো, মানে সব বন্ধুরা আজকে দূরেছে। দাদাও আজ পুরো দিনটা সকালবেলা থেকে একটু বৌদির সাথে টাইম দিয়েছিলো, তারপর দাদাও নিজের বন্ধুদের সাথে একদিন প্যাক থাকে, তো দাদা আজকে বেরিয়ে গেছে। এই দেখো রান্না একদম তৈরি, বাটার তৈরি তৈরি হয়ে গেছে একদম সুন্দর। এটা আর তন্দুরি রুটির সাথে, তোমাদের তন্দুরি রুটি আমি কীভাবে দেখাবো সেটা ভাবছি। আজকে একটা আমি মানে একটা ভিডিও অ্যাড করব যেখানে দাদা কোথায় একটা গড়জঙ্গল বা কোনো একটা জায়গায় গেছিলো, সেখানে মাদল বাজিয়েছে। আর ভাইয়ের কাছে দেখা যাক ভাইয়ের কাছে কী কারেকশান নিয়ে আসে, কিন্তু বেশ সুন্দর কাটছে নবমীর দিনটাও। হ্যাঁ মানে কোনো মানে খুবই মজার শোনার, প্রচুর গল্প করেছি কারণ কাল থেকে আবার সবাই নিজস্ব মানে কালকে মানে বিকেলের পর ঘরটা খালি খালি হয়ে যাবে, বৌদি চলে যাচ্ছে, আমার ভীষণ খারাপ লাগছে সেটা। তারপর ঘরে লক্ষ্মী পুজো আছে, একটা আলাদা ব্যাপার আছে, লক্ষ্মী পুজো হবে, অনেক আয়োজন করার আছে, তো সেটা আছে। প্রথমবার ঘরে মানে এই ঘরে মানে মায়ের নিজের বানানো বাবার নিজের বানানো ঘরের মধ্যে লক্ষ্মী পুজো, এখনও ঘর ঠিকমতো সাজানো হয়নি, অনেক কাজ বাকি আছে যেহেতু লকডাউন এইসবের সব কাজ বন্ধ হয়েছে, এবার সব ছোটো ছোটো কাজগুলো যেগুলো বাকি আছে তার জন্য লোকরা আসতে চায় না, মানে সবাই আসতে চায় না। তো দেখা যাক কী হচ্ছে, তো আজ লক্ষ্মী পুজো আছে, তো লক্ষ্মী পুজো আয়োজন আমাকেই করতে হবে, সব কিছু মাকে হেল্প করতে হবে। তো আমার জায়গা নেই রে, মেমোরি নেই। এবার সুদীপের গলা দিই তো, এবার সুদীপকে দিয়ে সুদীপকে দিতে তুই ধর নাচি, চিন্তা নাচি